যে শির্ক এবং বেদাতকে মূলোৎপাটন করার জন্য তার ছাত্ররা যে দিশারি ভূমিকা পালন করেছে উপমহাদেশের শিক্ষা সংস্কার আন্দোলনের ইতিহাসে সেটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে এবং আজীবন লিপিবদ্ধ থাকবে ইনশাআল্লাহ তারা হানাফি মাঝার ভিত্তিক দেওবন্দি নকশবন্দি চিস্তিয়া এবং সোহরাবর্দিয়া তরিকার উপরে ভিত্তি করে এবং মাতুরুদি আকিদার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় যারা ফেকুর রায় ভিত্তিক পরিচালিত প্রথম হচ্ছে হাদিসের প্রচার এবং প্রসার যার জন্য অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আওয়ার ফজালে হাদিসকে দর্শকা ইন্তজাম হওয়া এবং যেখানে মহাদেশনে গ্রামের দর্শের ব্যবস্থা হয়েছিল অলিউল্লাহ পরিবারের যোগ্য উত্তরস্বরী হিসাবে এবং সেই পরিবারের দর্শের মসনদে যিনি শাহ ইসাহ কর্তৃক লিখিতভাবে নিযুক্ত হয়েছিলেন তিনি ছিলেন আহলেদিস আন্দোলনের এই উপমহাদেশে জাগরণ সৃষ্টিকারী ব্যক্তিত্ব মেয়া নাজির হোসেন মহাদেশ দেহলবির মাহুল্লাহ এই উপমহাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য একদিকে ন মেয়া নাজির হোসেন মহাদেশ দেহলবি

আসুন পবিত্র কুরআন ও সহিহ আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বা'দ বাংলাদেশ এর সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত আলোচকবৃন্দ সম্মানিত সুধি মণ্ডলী তাবলিগ ইস্তেমার দ্বিতীয় দিনের আজকের এই পর্বে আজকে আমার আলোচনার বিষয় হল ভারত ও মাদেশে আহাদিদের শিক্ষা সংস্কার এ বিষয়ে নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপনার প্রয়াস পাবেন সাল্লামা আলাইহি ইহাবাহ আলাইহি তালীফ সম্মানিত সদিমণ্ডলী আমরা যদি একটু ইতিহাসের পাতায় তাকাই তাহলে দেখতে পাব আঠারোশো শতকের আগে থেকেই ভারতবর্ষের তৎকালীন রাজধানী দিল্লি সহ এর আশপাশের এলাকার মানুষের ধর্মীয় সামাজিক অবস্থা অত্যন্ত নাজুক পর্যায়ে গিয়ে উপনীত হয়েছিল শুধু ইসলামের নামটুকু বন্ধ বাকি ছিল সেখানে কোরআনের তর্জমা নিষিদ্ধ ছিল হাদিসের চর্চা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল রাজনৈতিক দিক থেকে যদি দেখা যায় তাহলে দিল্লির মুসলিম সালতানাত একদিকে যেমন হিন্দু মারাঠা এবং ইংরেজ শক্তির হুমকির সম্মুখীন ছিল অন্যদিকে তেমনি মুসলমান নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের অধিকাংশই তারা জৌলিয়াত্তের চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছিল শেখ আহমদ সিরহেন্দি মোজাদ্দেদে আলফে সাহানি শতবর্ষ পূর্বে যে সংস্কারের বীজ বপন করেছিলেন সেটি কালের ব্যবধানে প্রায় নিষ্প্রভ নিস্তেজ হয়ে গিয়েছিল ভারত মাদেশের মুসলমানদের এরকম এক দুর্যোগ এবং দুঃসন্দিকনে একটি প্রচণ্ড ঝাঁকুনির প্রয়োজন ছিল প্রয়োজন ছিল এমন একজন সমাজ বিপ্লবীর এমন একজন সমাজ সংস্কারের কারকের যার জন্য ভারতের সমগ্র সমাজ অপেক্ষার প্রহর ছিল আল্লাহ রাবুল আলমিনের অপার অনুগ্রহে আল্লামা আব্দুর রহিম এর ঘরে সেই বিপ্লবী প্রাণপুরুষ শাহ আলিউল্লাহ মহাদেস দোহলবি রহমা জন্মগ্রহণ করেন তিনি পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসা রহিমিয়াতে বসে ছাত্রদেরকে দাস দিয়ে ভবিষ্যৎ তরুণ প্রজন্ম তরুণ নেতৃত্ব সৃষ্টির জন্য কাজ করছিলেন তার চিন্তা ছিল একদিকে ভারতে যেন আবার মুসলমানদের কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং সেই সাথে ইংরেজ বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য একদল যোগ্য মুজাহিদ তৈরি করা যারা সেই ইংরেজদের খপ্পর থেকে এই ভারত উপমহাদেশকে রক্ষা করবে সম্মানিত সুদী মন্ডলী সেই মুজাহিদ ছিলেন তার চারজন সন্তান আব্দুল কলেজার আজিজ শাহ রফিউদ্দিন শাহ আব্দুল কাদের ও শাহ আব্দুল গলি রহমা হুল্লা রহেমা অতপর তাদের মাধ্যমে সৃষ্টি হয় উপমহাদেশের শ্রেষ্ঠ সন্তান বীর সন্তান শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ শহীদ এবং আব্দুল হাই এর মতো মুজাহিদ ব্যক্তিত্ব আমরা যদি ভারত উপমহাদেশের সমাজ সংস্কার আন্দোলন এবং ধর্মীয় সামাজিক আন্দোলন সমাজ সংস্কার আন্দোলনের ইতিহাস নিয়ে পর্যালোচনা করি তাহলে দেখব যে দুইভাবে এই উপমহাদেশের সমাজ এবং ধর্ম সংস্কার হয়েছে একটি হচ্ছে জিহাদ আন্দোলন যেটি আঠারোশো থেকে নিয়ে উনিশশো একানব্বই উনিশশো সাল পর্যন্ত একশো বছর ধরে আন্দোলন চলেছিল আর এর পুরোভাগে ছিলেন শাহ ইসমাইল শহীদ শাহ আলিউল্লাহর পুত্র এবং সৈয়দ আহমদ শহীদ এবং পরবর্তীতে মাওনায় এনায়েত আলী এবং বেলায়েত আলী যার উপরে হাদিস ফাউন্ডেশন থেকে বই বেরিয়েছে আপনারা এখানে বিস্তারিত আলোচনা দেখতে পাবেন শাহ আলিউল্লাহ মহাদেশ দেহলবী রহমা উল্লাহর শিক্ষায় অনুপ্রাণিত হয়ে এই ভারত ও মহাদেশ থেকে ইংরেজদেরকে বিতরণ করার জন্য আঠারোশো সালে শাহ অলিউল্লাহ দেহলবি রহমা উল্লাহর পুত্র শাহ আব্দুল আজিজ রহমা উল্লাহ তিনি এটিকে দারুল হর্ব অর্থ যুদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করেছিলেন তারপর থেকে ইংরেজ বিরোধী আন্দোলনের সূত্রপাত হয় সুদীর্ঘ একশো পঁচিশ বছর ধরে মুসলমানরা এই ইংরেজদেরকে এই উপমহাদেশ থেকে বিতরণ করার জন্য নিজেদের বুকের তাজা তপ্ত শনিত ধারা প্রবাহিত করে এই উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতরণ করে ছেড়েছে অনেকজনকে অনেকের বাড়িঘর ভস্মীভূত করে দেওয়া হয়েছে তাদেরকে তাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে আন্দামানে তাদেরকে নির্বাসিত করা হয়েছে কিন্তু স্বাধীনতার যে স্বপ্নসাদ স্বাধীনতার যে আশার বীজ তারা বপন করেছিল সেই আশা থেকে তাদেরকে কোনো শক্তি ইংরেজদের রক্তচক্ষু কখনো তাদেরকে নিবৃত করতে পারেনি এই জলযন্ত্র ইতিহাস আমাদের সামনে রয়েছে সম্মানিত সুধীমণ্ডলী এর পাশাপাশি আমরা দেখি আরেকটি সমাজ সংস্কার আন্দোলনের আরেকটি ধারা ছিল সেটি হচ্ছে শিক্ষা শিক্ষা আন্দোলন যেটি আঠারোশো একত্রিশ থেকে নিয়ে সাল পর্যন্ত প্রায় পৌনে এক শতাব্দী পরিচালিত হয়েছিল আর এই শিক্ষা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল দুজন মুজাহিদ সমাজ সংস্কারক এবং বিশ্ববরণ্য শিক্ষাবিদ গবেষক মেয় নাজির হোসেন মাহাদেশ দেহলভি এবং আরেকজন হচ্ছে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি আমরা যদি ইতিহাসের পাতা আরেকটু তাকাই তাহলে দেখতে পাবো আঠারোশো সালে সিপাহী বিপ্লবের সময়ে এই ইংরেজ ইংরেজরা উপমহাদেশের হাজার হাজার আলেমকে ফাঁসি কাষ্টে ঝুলিয়েছে তাদের লাশ প্রকাশ্যে দিবালোকে টাঙ্গিয়ে রেখেছে কত জুলম এবং নির্যাতন চালা চালিয়েছে এবং বহু মাদ্রাসা তারা ধ্বংস করে দিয়েছিল আমরা দেখি সেই সময় শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলুবীর পিতা প্রতিষ্ঠিত মাদ্রাসা রহিমিয়া মাদ্রাসা আকবরাবাদী এবং মাদ্রাসা পাঞ্জাবি কাটরা এই তিনটি মাদ্রাসাকে আঠারোশো সালের এই সিপাহী বিপ্লবের সময় বন্ধ করে দেওয়া হয় ধ্বংস করে দেওয়া হয় সেই সময় ইলমের এই নিবলিম প্রদীপকে জ্বালিয়ে রাখার জন্য মিয়া নাজির হোসেন মাহদেস দেল রহমা হল্লাহ আঠারোশো সাতান্ন সালে মাদ্রাসা মিয়া সাহেব প্রতিষ্ঠা করেন দিল্লিতে যেখানে উনিশশো সাল পর্যন্ত দর্শ অব্যাহত থাকে সম্মানিত সুধীবৃন্দ আমরা সিপাহী বিপ্লবত্তর ভারত উপমহাদেশে শিক্ষা আন্দোলন পর্যালোচনা করলে এখানে আমাদের সামনে চারটি ধারায় স্পষ্টভাবে প্রতিভাত হয় একটি ধারা হচ্ছে দেওবন্দি ধারা আঠারোশো সালে দারুল দেওবন্দ উপমহাদেশের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান সেটি প্রতিষ্ঠিত হয় তারা হানাফিমা ভিত্তিক দেওবন্দি নকশবন্দি চিস্তি এবং সোহরাওয়ার তরিকার উপরে ভিত্তি করে এবং মাতুরু আকিদার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় যারা ফেকুর রায় ভিত্তিক পরিচালিত তাদের ছিল দারুল দেওবন্ধ এটি একটি ধারা অন্যদিকে সিপাহী বিপ্লবের পরে ইংরেজদের একান্ত অনুগত স্যার সৈয়দ আহমদের নেতৃত্বে আঠারোশো সতেরো সালে মহামে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্যার সৈয়দ আহমদ প্রতিষ্ঠা করেন যেটি পরবর্তীতে উনিশশো বাইশ সাল আলিগড় ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয় আপনারা জানেন স্যার সৈয়দ আহমদ তিনি নিজেকে এবং ভারতের মুসলমান ইংরেজদের অনুগত এইটি প্রমাণ করার জন্য অনেক চেষ্টা চালিয়েছেন ইসলামের অনেক প্রতিষ্ঠিত বিষয়কে তিনি অস্বীকার করেছেন তিনি দলিলের পরিবর্তে আকল অর্থাৎ নিজের বুদ্ধিবৃত্তিকে প্রশ্রয় দিয়েছেন এবং তার সাহায্য গ্রহণ করার কারণে অনেক প্রতিষ্ঠিত আকিদা বিশ্বাসের বিরুদ্ধে তিনি কথা বলেছেন সে সময় মুসলমান আলেম ওলামা এই বিষয়ে সচ্চার ছিলেন এটি যেটি আলিগড় আন্দোলন নামে পরিচালিত যারা ইংরেজদের সভ্যতা সংস্কৃতিকে লালন করে তিনি এই ব্যবস্থা করেছিলেন আর একটি ধারা যদি আমরা দেখি তাহলে আঠারোশো বিরানব্বই সালে দারুল নদুয়াতুল ওলামা লখনো প্রতিষ্ঠিত হয় এটিও হানাফি ভিত্তিক প্রতিষ্ঠিত তবে দারুল উলম দেওবন্দের চাইতে এরা অনেকটাই উদার এটি বলা যায় আর এর বিপরীতে আরেকটি ধারা ছিল আহাদিসদের ধারা যে ধারার দুইজন সূর্য সন্তান ছিল দুজন কাণ্ডারে এবং অগ্রপ্রতীক ছিলেন আমি আগেই বলেছি ষোলক্ষ ছাত্রের বরণ্য শিক্ষাবিদ মেয়া নাজির হাসান এবং আরেকজন ছিলেন নবাব সিদ্দিক হাসান গান মোহাম্মদ ইকরাম তার মাওজে কাউসার নামক একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে সেখানে তিনি বলেছেন যে জঙ্গে আজাদি কে বাদ ওলামায় সাত সাথ সাথ ওলামায়িস তিন ইমতিয়াজ হাসেল কিয়া যে আঠারোশো সাতান্ন সালের আজাদি সংগ্রামের পরে ওলামায় দেওবন্দের সাথে ওলামায় আহলাদিস তিনটি বিষয়ে বিশেষ বৈশিষ্ট্য অর্জন করেছে আউয়াল হাদিসকে সাত মে জিসকে लिए কেই মাদ্রাসা কায়েম হয়ে প্রথম হচ্ছে হাদিসের প্রচার এবং প্রসার যার জন্য অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আওয়ার ফজালায় হাদিসকে দর্শকা ইন্তজাম হওয়া এবং যেখানে মহাদ্দেশনে গ্রামের দর্শের ব্যবস্থা হয়েছিল দোসরে ইসাইউ আরিয়া সামাজিউ মির্জাইউ কে শিউকে মোখালাফাত আর দ্বিতীয় হচ্ছে খ্রিস্টান আর্য সমাজ কাদিয়ানি এবং শিয়াদের বিরোধিতায় জিসকে নিয়ে সাধা কিতাবে ও রিসালে তসরিফ কিয়ে গিয়ে যার জন্য শত শত গ্রন্থ রচিত হয়েছে এবং অনেক কিতাব প্রণয়ন করা হয়েছে সেই কেড়ু জাগা মোনাজেরা কিয়ে বহু জায়গায় আহলেদসরা মোনাজেরা করেছে বাস মোনাজেরা তেসরে শিরকে ও বেদাতকে মোখালাফাত এবং তৃতীয় হচ্ছে শিরক এবং বেদাতের মূলত পাঠনে সম্মানিত সদী মণ্ডলী উপমাদেশের একজন খ্যাতনবা হানাফি বিদ্যান সৈয়দ সুলাইমান নদভী তিনি তারা যে হাদিস হিন্দের ভূমিকায় বলেছেন যে বিদাতের মূলক পাটন তাওহিদের প্রতিষ্ঠা দান কোরআন এবং হাদিসের প্রচলন এই সব ক্ষেত্রে আহলাদিস জামাতের মাধ্যমে ভারত ও মহাদেশের সারা পৃথিবীতে এক এমন মর্যাদা অর্জন করেছে যা পৃথিবীতে যার নজির খুঁজে পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মন্ডলী মিয়া নাজির হোসেন মহাদেশ দেহলবি রহমা হল্লা তিনি শাহ মোহাম্মদ শাকের কাছে ১৩ বছর ধরে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন শরীয়তের গভীর পাণ্ডিত্য তিনি অর্জন করেন অর্জন করার পরে শাহ মোহাম্মদ শাক যখন আঠারোশো তেতাল্লিশ সালে মক্কায় স্থায়ীভাবে হিজরত করে চলে যান তখন মেয়া নাজির হোসেন মহাদেশ লবিকে তিনি ভারতের তার অরিউল্লাহ মসনাদের দর্শের লিখিতভাবে তার স্থল অভিষিক্ত করে যান এবং অলিউল্লাহ পরিবারের ঐতিহ্য অনুযায়ী মিয়া নাসির হোসেন মহাদেশ দেহলুমকে সাইকুল হাদিস হিসেবে মিয়া সাহেব उपाधि প্রদান করে যান সুতরাং অলিউল্লাহ পরিবারের যোগ্য উত্তরসূরি হিসেবে এবং সেই পরিবারের দার্সের মাসনদে যিনি শাহ ইসহাক কর্তৃক লিখিতভাবে নিযুক্ত হয়েছিলেন তিনি ছিলেন আহলে হাদিস আন্দোলনের এই উপমাদেশে জাগরণ সৃষ্টিকারী ব্যক্তিত্ব মিয়া নাসির হোসেন মহাদেশ দেহলুম রহমাহুল্লাহ তার দার্সের এতই সুনাম এবং সুখ্যাতি ছিল তিনি নিরপেক্ষভাবে কোরআন এবং হাদিসকে বিচার বিশ্লেষণ করতেন সঙ্গত কারণে তার ইলমের দর্শের আকর্ষণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পূর্ব পাশ্চাত্য সব জায়গা থেকে মৌমাছির মতো সে মৌমাছি মৌমাছির চাকের মতো ছাত্ররা তার কাছে এসে ভিড় জমাত সুদূর মিশর সিরিয়া জর্ডান ইয়েমেন ইথিওপিয়া বোখারা বল্স সমরকান তিব্বত চীন জাপান বার্মা ভারত পাকিস্তান সব জায়গা থেকে তার কাছে হাদিসের শিক্ষা অর্জন করার জন্য এই তদন্ত ভারতবর্ষের দিল্লিতে রাজধানী দিল্লিতে সবাই এসে সেখানে একত্রিত হতো সম্মানিত মন্ডলী তিনি এমন কিছু ছাত্র তৈরি করে যেতে পেরেছিলেন যাদের মাধ্যমে এই উপমহাদেশে হালেদিস আন্দোলন শিক্ষা সংস্কার আন্দোলন এমন গতি লাভ করেছিল যে শির্ক এবং বেদাতকে মূলতপাদন করার জন্য তার ছাত্ররা যে দিশারির ভূমিকা পালন করেছে উপমহাদেশের শিক্ষা সংস্কার আন্দোলনের ইতিহাসে সেটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে এবং আজীবন লিপিবদ্ধ থাকবে ইনশাআল্লাহ তার ছাত্রদের মধ্যে আমরা যদি দেখি তিরমিজির বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আওয়াজি আরব এবং আজমের সর্বত্র পঠিত বহুল প্রচারিত সেই গ্রন্থের লেখক মাউন্ট আব্দুর রহমান মোবারক পরী আবুদাউদের বিশ্ববিস্তুত ভাষ্য গ্রন্থ আউনুল মাহবুদের রচয়িতা শামসুল হক আবাদি তারপরে এই উপমহাদেশের শ্রেষ্ঠ মনাজির ফাতেহ কাদিয়ান যাকে উপাধি দেওয়া হয়েছে ভণ্ড নবী মির্জা গোলাম আহমদ কাদানির বিরুদ্ধে যিনি শত শত মনাজারা করে পরাস্ত করে তিনি সকল মুসলিম উম্মার প্রতিনিধি হিসাবে ফাতেহ কাদিয়ান উপাধি লাভ করেছিলেন তিনি হচ্ছেন আহলাদিসের কান্ডারি মাওনা সানাউল্লাহ অমৃতসরী তিনি ছিলেন তিনিও ছিলেন এই মিয়া নাজির হোসেন মহাদেশ দেহলবী রহমাউল্লার ছাত্র এসব ইতিহাস আমাদেরকে জানতে হবে আমরা আহলাদিস ইতিহাস বিস্তৃত হয়ে যায় এই সময় আমাদের গৌরবজ্জ্বল ইতিহাস রয়েছে এই ইতিহাসগুলোকে যদি আমরা সাক্ষ্য রাখি তাহলে এই বাংলাদেশে শিক্ষা সংস্কার আন্দোলনে আমরা নব নব চেতনায় উজ্জীবিত হতে পারব এবং আজকে শিক্ষার নামে শিক্ষাকে ধ্বংস করার যে পায়তারা চলছে সেই পায়ตারাকে রুখে দিতে আমরা সক্ষম অমন বলে আশাবাদী আমরা সম্মানিত সুধি মণ্ডলী এই বাংলাদেশেরও বহু ছাত্র মিয়া নাসির হোসেন মহাদেশ দেলভির রহমান এর কাছে শিক্ষা অর্জন করেছেন মহترم আমিন জামাতের থিসি সাহালাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ এই বইটা আপনি অধ্যয়ন করবেন এখানে বিস্তারিত আলোচনা করা আছে এমনকি সিলেটের মারণা তাহের সিলেটি আমাদের রাজশাহীর জামিরার পীর খ্যাত্মদ আল্লাম আবদুল কোরআশির পিতা মাউলবী আব্দুল হাদি তারা সবাই ছিলেন কিন্তু মিয়া হোসেন হাসান দেহলবির ছাত্র এবং তার ছাত্রের বাংলাদেশি যারা ছাত্র রয়েছে সেই তালিকা ও মধ্যে মহতরাম আমিরে জামাত জামাত হাফিজ তিনি প্রদান করেছেন মেয়া নজির হাসান শতবর্ষী এই মর্দে মুজাহিদ তিনি জীবনে কোনো লোভ লালসাকে প্রাধান্য দেননি ভোপালের তৎকালীন রানী সিকান্দার বেগম যখন তাকে দিল্লিতে এসে বললেন যে আপনি ভোপালের প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করুন তিনি একটি কথা জবাব দিয়েছিলেন যে আমি যদি চলে যাই তাহলে এই গরিব চাটায়ের ছাত্রদের কি উপায় হবে ছাত্রদের প্রতি এই যে তার স্নেহ ভালোবাসা দর্শ প্রদানের প্রতি এই ঐকান্তিক আগ্রহ কারণেই গোটা পৃথিবী ব্যাপী তার একটি সুনাম ছড়িয়ে এবং ভারত এখলাসের পড়েছিল আন্দোলনকে গতি সঞ্চারে তার এই তাদৃশ্য খেদমত অত্যন্ত কার্যকর এবং দিশারি ভূমিকা পালন করেছিল সম্মানিত সদিমন্ডলী তিনি মে হক নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন দুইশো সাতচল্লিশ পৃষ্ঠার এই গ্রন্থে তিনি তাকলিজ করা অজীব বা ফরজ তদনীন্তন তাকলিদ আলেমরা যে বক্তব্য প্রদান করেছিলেন তার বিপরীতে তিনি কেরামের বক্তব্য উদ্ধৃত করে বলেছিলেন কোনো একটি নির্দিষ্ট মাঝাবের অনুসরণ করা বা তাকলিদ করা যে ফরজ বা অজীব কোনো কিছুই নয় সেই বিষয়টি তার এই ক্ষুধার লেখনী মিয়ারুল হকের মধ্যে তিনি স্পষ্টভাবে বলে গেছেন সম্মানিত সদীমন্ডলী আর একজন এই উপমহাদেশের শিক্ষা সংস্কার আন্দোলনের আহাদিসের কাণ্ডারি তিনি হচ্ছেন দুইশো বাইশটি গ্রন্থের রচয়িতা আরব আজবের সর্বত্র যার গ্রন্থ পঠিত বিশ্বের এমন কোন লাইব্রেরি খুঁজে পাওয়া যাবে না যেখানে তার বই নেই তিনি হচ্ছেন নব সিদ্দিক ভোপালী আরবি অক্ষরের প্রতিটা অক্ষর দিয়ে অন্তত তিনি একটি করে গ্রন্থ রচনা করেছেন এবং সর্বমোট তার গ্রন্থ হচ্ছে দুইশো বাইশটি হাদিস ফেকা ওসুলে ফিকা আরো আরবি সাহিত্য বিভিন্ন বিষয়ে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে তিনি কি করেন কলম ধরেননি সম্মানিত মণ্ডলী আমরা জানি এই উপমহাদেশে হাদিসের যে দুর্দশা ছিল ছিল জয় জয়কার ভিত্তিক সকল জায়গায় পাঠদান করা হতো এর পরিবর্তে নব সদিক হাসান খান ভোপালি রহমাহল্লা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশ্বর এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ছাপাখানা থেকে হাদিসের দুর্লভ গ্রন্থ বলি তিনি ছাপিয়ে নিয়ে এসে ফ্রি বিতরণ করতেন বিভিন্ন ভারতের বিভিন্ন মাদ্রাসায় তার উদ্দেশ্য ছিল মানুষ যেন কোরআন এবং হাদিস থেকে সরাসরি জীবন সমস্যার সমাধান তালাস করে মানুষেরা যেন রায়ের অনুসরণ না করে কিয়াসের অনুসরণ না করে সেই জন্য তিনি বহু মূল্যবান অর্থ ব্যয় করে তিনি এই গ্রন্থগুলো ছাপিয়ে নিয়ে এসে উপমহাদেশে বিতরণ করেছেন বিশেষ করে আমরা যদি দেখি যে বোখারি শরীফের বিশ্ববিখ্যাত ভাষ্যগ্রন্থ ফাতুল বাহারি তারপরে জগৎ বিখ্যাত তাফসির তাফসির ইবনে কাসির ইমাম শওকারিন নাইনুলা আওতার এই ধরনের গ্রন্থগুলো উপমহাদেশে যেখানে দুষ্প্রাপ্য ছিল সে গ্রন্থগুলোকে তিনি মিশর এবং মধ্যপ্রাচ্যের উন্নত লাইব্রেরিগুলো থেকে ছাপিয়ে নিয়ে এসে তিনি বিভিন্ন মাদ্রাসায় ফ্রি বিতরণ করেছেন কোনো বইয়ের জন্য কখনো টাকা তিনি গ্রহণ করেননি তার উদ্দেশ্য ছিল সমাজ সংস্কার শুধু তাই নয় তিনি বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এতিম এবং দুস্থদের জন্য মাদ্রাসা সুলাইমানিয়া মাদ্রাসা বিলকিসিয়া বিভিন্ন প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন সেখানে এতিম অসহায় সন্তানেরা যেন লেখাপড়া করতে পারে তিনি সেই ভূমিকাও পালন করেছেন শুধু তাই নয় তার সাথে সাথে বিভিন্ন লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন যাতে মানুষজন সেখান থেকে জ্ঞান আহরণ করতে পারে হাদিস মুখস্থ প্রতিযোগিতার আয়োজন করেছেন সেই সময় তিনি যদি কেউ সহিউল বখারি মুখস্থ করতে পারত তাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হতো চিন্তা করেছেন সেই সময়ের কথা অনেক টাকা আর যদি কেউ বুলুগুল মারাম মুখস্থ করতে পারত তাহলে তাকে একশো টাকা পুরস্কার দেওয়া হতো এইভাবে এই দুইজন ব্যক্তি তাদের নিলস নির প্রচেষ্টার মাধ্যমে কোরআন এবং হাদিসকে এই বাংলার এই উপমহাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য একদিকে ন মিয়া নাজির হোসেন মহাদ্দেশ দেহলভি যেমন দর্শের মাধ্যমে একদল যোগ্য ছাত্র মাদ্দে মুজাহিদ তৈরি করেছিলেন যারা পরবর্তীতে তার কাছে শিক্ষা অর্জন করে ভারত মহাদেশের বিভিন্ন প্রান্তে এমনকি বাংলাদেশেও তারা ছড়িয়ে পড়েছিলেন এবং কোরআন এবং হাদিস ভিত্তিক সমাজ সংস্কার শিক্ষা সংস্কারের লক্ষ্যে যে দৃষ্টান্ত তারা স্থাপন করে গেছেন সেটি আমাদের জন্য চিরস্থায়ীভাবে প্রেরণার উৎস হয়ে থাকবে এবং আমাদেরকে নিরন্তর শিক্ষা সংস্কার আন্দোলনে কাজ করার জন্য আমাদেরকে উজ্জীবিত করবে ইনশাআল্লাহ এবং আরেকজন যার সম্পর্কে আলোচনা করলাম নবাব সিদ্দিক হাসান খান ভূপালী রহমা তিনি যেভাবে সারাটি জীবন কোরআন এবং হাদিসের প্রচার প্রসারের জন্য নিজেকে নিবেদিত রেখেছিলেন শত্রুর মোকাবেলা করেছিলেন কাউকে তিনি জবাব দিতে যাননি নিরবে তিনি সহ্য করেছেন সব জুলুম নির্যাতন জীবনের শেষ দিনগুলো নিঃসঙ্গ কেটেছে তার কারো বিরুদ্ধে তিনি অভিযোগ তিনি তিনি আরোপ করেননি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই গ্রন্থগুলো রচনা করেছেন লেখনের মাধ্যমে সমাজ সংস্কার শিক্ষা সংস্কার আন্দোলনে যে ভূমিকা রেখেছেন সবাই স্বীকার করেছেন এক বাক্যে নবাব সিদ্দিক হাসান খান ভোপালের এই চির অবদান তিনি একটা আধুনিক একটা রিসার্চ সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা রিসার্চ সেন্টার যা না করতে পারে নব সিদ্দিক হাসান খান ভূপালী একাই দৃষ্টান্ত স্থাপন করে পৃথিবীবাসীর জন্য তিনি জ্ঞান চর্চার জন্য শিক্ষা সংস্কার আন্দোলনের জন্য শিক্ষা বিপ্লবের জন্য যে পাথেও রেখে গেছেন সেটি আর শত শত হাজার হাজার বছর ব্যাপী সেই বিষয়গুলো আমাদেরকে উজ্জীবিত করবে সম্মানিত সদীমণ্ডলী তার যে সমৃদ্ধ লাইব্রেরি ছিল সেই লাইব্রেরির অনেক বই এখনও ভারতের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলমনা ওলামা লখনৌর শোভা পাচ্ছে যদি সেখানে কেউ কখনো যান দেখবেন নবসদিক হাসান খান ভোপালের সংগৃহীত সেই মূল্যবান গ্রন্থগুলো সেখানে রয়েছে সম্মানিত এরই এরই ধারাবাহিক ধারাবাহিকতাই আন্দোলন বাংলাদেশ বিগত অর্ধশত বছর যাবৎ এই বাংলার জমিনে শির্ক এবং বিদাতকে উৎখাত করার জন্য তাওহিদ এবং সুন্নাকে প্রতিষ্ঠিত করার জন্য সকল ভ্রৌকুটিকে উপেক্ষা করে লাঞ্ছনা গঞ্জনাকে সহ্য করে সমাজ সংস্কারের পথে দৃপ্ত দীপ্ত প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে আয়ালাদি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আয়ালাদি যুব সংঘের উপরে কত বিপদ এসেছে বহুজনকে রক্তাক্ত করা হয়েছে বহুজনের চাকরিচ্যুত হয়েছে তবুও কিন্তু সমাজ সংস্কার এবং শিক্ষা সংস্কার আন্দোলন থেকে আলেদিস কখনো আন্দোলন কখনো দূরে সরো জাননি মহতরাম আমিরা জামাত কখনো দূরে সারো জাননি যখন চরমপন্থী জঙ্গিবাদীদের দৌরাত্ম বাংলাদেশে চরম পর্যায়ে উপনীত হয়েছিল সেই সময় আমিরা জামাতকে কাফের ফতোয়া দিয়ে ফতোয়া জারি করা হয়েছিল স্যার কিন্তু নিবৃত হননি এই জঙ্গিবাদকে বাংলাদেশের মাটি থেকে উৎখাতের জন্য তাদের আকিরাগত বিভ্রান্তগুলো মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে মহতার আমিরা জামাত একাধিক গ্রন্থ প্রয়ণ করেছেন তার ফলে আমাদের যুবকরা অনেকে যারা ভুল বুঝে সেসব চরমপন্থায় চলে গিয়েছিল সেই চরমপন্থী মতবাদ থেকে ফিরে এসে তারা আবার মধ্যমন্ধে ফিরে এসেছে এটি আহলাদিস আন্দোলনের বাংলাদেশে একক এককৃতিত্ব বলে আমি মনে করি মাসিক আত্মাহারিকে ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছে ফতোয়া প্রদানের মাধ্যমে আমাদের নির্ভল তা ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ যুব যুবসংঘ পথে প্রান্তরে সভা সভাপতি সভা সমিতি এবং শিক্ষা সেমিনার বিভিন্নভাবে বাংলার তরুণ যুবকদেরকে সতর্ক করেছে সাবধান করেছে যারা তাদের আত্মঘাতী এই এই কার্যক্রমের সাথে যেন তারা নিজেকে না জড়িয়ে ফেলে সুতরাং এবং আমরা সেই ধারাবাহিকতায় বর্তমানে শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য উনিশশো আটানব্বই সালে আহলাদিস শিক্ষা বোর্ড গঠিত হয় আহলাদিস আন্দোলন কর্তৃক এবং সেটি দুই সালে নতুন উদ্যোগে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড রূপে কার্যক্রম শুরু করেছে আপনারা জানেন সম্মানিত সদিমন্ডলী আমরা চেষ্টা করে যাচ্ছি হাদিস ফাউন্ডারি শিক্ষা বোর্ডের মাধ্যমে আমাদের একদল ছাত্র যোগ্য শিক্ষক গড়ে তোলার জন্য এবং একশো বিশের অধিক প্রতিষ্ঠান হাদিস ফাউন্ডারি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ এই হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যখন এদেশে গড়ে উঠবে কোরআন এবং সৈসন্না ভিত্তিক শিক্ষা অর্জন করবে তখন সেই মেয়া নাজির হোসেন মহাদবির ফেলে আসা সেই স্মৃতিকে যখন আমরা রামন্থন করব ইনশাআল্লাহ আমাদের ছাত্র আমাদের এই যুবক এবং আমাদের এই শিক্ষক মণ্ডলী বাংলাদেশের শিক্ষা বিপুল ঘটাতে সক্ষম বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী এবং সেই লক্ষ্যে হাদিস ফাউন্ডারি শিক্ষা বোর্ড কার্যক্রম চালিয়ে যাচ্ছে সম্মানিত সদীয় মন্ডলের আপনারা দেখেছেন বর্তমান শিক্ষা ব্যবস্থার যে দুরবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে যদি ঢেলে সাজাতে হয় শিক্ষা ব্যবস্থা থেকে শিল্প এবং বেদাতকে বিভিন্ন নাস্তিকবাদী দর্শনকে যদি উৎখাত করতে হয় ব্রাহ্মণবাদী চক্রান্তকে যদি রুখতে হয় তাহলে অবশ্যই আমাদের ছাত্র আমাদের শিক্ষক মণ্ডলীকে এগিয়ে আসতে হবে আমাদের তরুণ যুবাদেরকে এগিয়ে আসতে হবে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে আদিস ফাউন্ডেশন বাংলা আদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড ইতিমধ্যে শিক্ষা সিলেবাসের বিভিন্ন পাঠ্যবই প্রণয়ন করে এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা জন সচেতনতা সৃষ্টি করে যাচ্ছে এবং ইনশাআল্লাহ হাদিস পণ্ড শিক্ষা বোর্ড তার কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে পারলে এদেশে শিক্ষাক্ষেত্রে এক বিপ্লব সূচিত হবে আপনারা দেখছেন নতুন নতুন বিষয় আসছে ট্রান্সজেন্ডার মহতারামী তার খুদবাই বলেছেন এ ধরনের যে সব বিষয়গুলোর সাথে আমরা পরিচিত ছিলাম না আমাদের সন্তানদের ইমান আকিদা এবং নৈতিকতাকে ধ্বংস করার জন্য সুদূর প্রসারী চক্রান্তের মাধ্যমে এই বিষয়গুলো শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়ার এক গভীর নীল নকশা চলতেছে যদি আমরা এগুলোর বিরুদ্ধে সচেতন না হই আমরা আমাদের সন্তানদেরকে যদি দিন শিক্ষায় শিক্ষিত না করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আকিদা রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে সুতরাং আজকে আমাদের সবাইকে সচেতন হতে হবে আজকে আমরা হাদিস ফোন শিক্ষা বোর্ডের মাধ্যমে আমরা দাবি জানাতে চাই যে দেশে প্রচলিত ধর্মীয় ও সাধারণ শিক্ষার দ্বিমুখী ধারাকে সমন্বিত করে কোরআন এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা দেশে চালু করতে হবে দুই নির্দিষ্ট একটি ফিকা নয় বরং আল ফিকুল মু তুলনামূলক ফিক কোরআন এবং হাদিসের আলোকে ফিক ব্যবস্থা চালু করা এবং ফিকার কিতাব পড়ানোর ব্যবস্থা করতে হবে তিন নম্বর সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত ইসলামী শিক্ষার ব্যবস্থা রাখতে হবে কোরআন শিক্ষার ব্যবস্থা রাখতে হবে আজকে মতো দেশে যদি সব ক্লাসে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকে ইসলাম শিক্ষার যদি কোর্স থাকে সেখানে আমাদের মতো দেশে যেখানে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেখানে কেন আমাদের শিখবে না ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মানব সেবা নিবেদিত হোক কোনো সমস্যা নেই কিন্তু ইসলামের মৌলিক জ্ঞান প্রত্যেকটা ছাত্রকে শিক্ষা অর্জন করতে হবে কোরআন যেটি মুসলমানদের ধর্মগ্রন্থ বিজ্ঞানের উৎস জ্ঞান বিজ্ঞানের উৎস অভ্রান্ত একমাত্র মানদণ্ড সে মাতলু কোরআন মাজিদ সেটি শেখানোর আমাদের সন্তানদেরকে ব্যবস্থা করতে হবে সম্মানিত সদী মন্ডলী ছেলে ও মেয়েদের জন্য পৃথক শিক্ষা পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে উভয়ের জন্য উচ্চ শিক্ষা এবং পৃথক কর্মক্ষেত্র কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই সহশিক্ষায় যে সমস্যাগুলো হয় যা হচ্ছে যা ঘটছে পত্রিকার পথে আপনারা দেখছেন আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছেন কি জন্য ঘটনা ঘটেছে প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের জন্য ঘটনাগুলো আমরা পত্রিকার পাতার মাধ্যমে জানতে জানতে পারি এর জন্য আমাদের দাবি থাকবে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে যে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম শিক্ষার দ্বার কারোর জন্য রুদ্ধ করেনি বরং কোরআন হাদিসে এমন একটি নস এমন একটি দলিল পাওয়া যাবে না যেখানে কোরআন হাদিসে নারীদের জন্য শিক্ষাকে নিষিদ্ধ করা হয়েছে সুতরাং ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আমাদের আলাদা শিক্ষার ব্যবস্থা করতে হবে সম্মানিত মণ্ডলী শিক্ষা প্রতিষ্ঠানে মেধাভিত্তিক ছাত্র নেতৃত্ব প্রবর্তন করা বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র ফ্যাকাল্টি ফার্স্ট বা এইসব ছাত্রদেরকে দিয়ে ছাত্র সংসদ গঠন করতে হবে আজকে দেখেছেন আমরা আপনাদের আমাদের সন্তানদেরকে আমাদের ভাইদেরকে যখন মেধাবী সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাই সেখানে তারা সাদা কাপড়ে কফিন বিদ্ধ হয়ে সেই মেধাবী সন্তানটি বাসায় গিয়ে ফিরে যায় বাবা মা যে স্বপ্ন স্বপ্নের জাল বুনে তাকে বিশ্ববিদ্যালয়ের এই সবুজ চত্বরে প্রেরণ করেছিল সে সাদা কাপড়ে মুড়ে এক সময় লাশ হয়ে বাবার স্বপ্নকে মায়ের স্বপ্নকে তিরোহিত করে সে বাড়িতে ফিরে যায় এই শিক্ষা ব্যবস্থা দেশে চলতে পারে না এর বিরুদ্ধে আমাদের সচ্চার হতে হবে এটা কোনো শিক্ষা ব্যবস্থা না যত যারা অমেধাবী যারা অযোগ্য বছরের পর বছর ড্রপ দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠিত থাকার জন্য এই ছাত্র নেতৃত্ব অবস্থান করে আমরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি আমাদের এই অভিজ্ঞতা রয়েছে সেখানে কোনো মেধাবী ছাত্র নেতৃত্ব নাই সুতরাং আমাদের দাবি থাকবে মেধাবী ছাত্র নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে সেখানে মাস্টারি করার চাঁদাবাজি করার টেন্ডারবাজি করার জন্য ছাত্রদেরকে বাবা মারা পাঠায় না আমাদের কৃষকের পোষায় বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হয় সেই বিশ্ববিদ্যালয়ে সেটা কোনো সচেতন মানুষের পক্ষে অবশ্যই কাম্য হতে পারে না এর বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে আমাদেরকে সচেতন হতে হবে জাগ্রত হতে হবে সেই জাগ্রত করার মানুষের বিপক্ষে জাগ্রত করার জন্য আদেশ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তার কার্যক্রম অব্যাহত রেখেছে সম্মানিত মণ্ডলী শিক্ষা ব্যবস্থার যে সিলেবাস এই সিলেবাস সম্পর্কে আর কি বলবো ইতিমধ্যে অনেক কথা বলেছি জামাত জামাত বলেছেন শিক্ষা সিলেবাসে এবার যে অবস্থা করা হয়েছে সেই বিষয়গুলো আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা যতই বলছি সরাসরি না বলে বিভিন্ন গল্প মাধ্যমে আমাদেরকে অন ইসলামী দর্শন চিন্তা চেতনা নাস্তিকবাদী চিন্তা চেতনাগুলো আমাদের শিক্ষিত সিলেবাসের মধ্যে মধ্যে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেই বিষয়গুলো আজ থেকে বিশ বছর আগে থেকে তারা কাজ করে যাচ্ছে আমরা সেই বিষয়গুলো ট্রান্সজেন্ডারের মতো বিষয়গুলো আমরা বিশ বছর বছর পরে অবগত হতে পারছি এটা আমাদের অবশ্যই সচেতনতার অভাব আমাদেরকে সচেতন হতে হবে আমাদের যারা ছাত্র রয়েছে যারা যুবক রয়েছে তাদেরকে এই বিষয়গুলো আরও সচেতন হতে হবে যারা জ্ঞানী মহল রয়েছেন যারা শিক্ষক রয়েছেন যারা বুদ্ধিজীবী রয়েছেন তাদেরকে আওয়াজ তুলতে হবে না হলে কিন্তু আমরা আমাদের সন্তানদের ইমান এবং আকিদাকে রক্ষা করতে পারবো না সম্মানিত সদী মন্ডলী আমাদের আরো প্রস্তাবনা থাকবে যা আজকে দেশ থেকে মাধা পেছ মেধা পাচার হয়ে যাচ্ছে ভালো ভালো মেধাবী ছাত্র দেশে থাকে না দেশের বাইরে গেলে একবার তারা দেশের বাইরে গেলে আর দেশে ফিরে আসতে চায় না এর কারণ কি সেখানে মেধার মূল্যায়ন হয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় রেজুর বৃত্তির কারণে সবচেয়ে অযোগ্য ছাত্রটি সেই দলীয় শিক্ষকের কাছে হয়ে যায় মেধাবী আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি কোনো যখন দলকানা শিক্ষকের কাছে যাওয়া হয় যখন সে বলে আমরা তো মেধাবী ছাত্র দেখব না আমরা দেখব আমাদের দলীয় ছাত্র তাকে নিয়োগ দিব এরকম মন্তব্য আমাদেরকে শুনতে হয়েছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে কখনো ধরনের ন্যাকরজনক মন্তব্য করা যায় না সম্মানিত সুদী মণ্ডলী এর থেকে আমরা অনুধাবন করতে পারছি পারছি যে শিক্ষা ব্যবস্থার কোথায় গিয়েছে আজকে এই জন্য উচ্চতর গবেষণার পথকে সুগম করতে হবে এবং মেধা পাচার রোধ করতে হবে আজকে আমাদের দেশে অনেক মেধাবী বিজ্ঞানী রয়েছে তারা বিদেশের বিভিন্ন রিসার্চ সেন্টারে কাজ করে সুন্দর সুন্দর তারা আবিষ্কার করে কিন্তু সেই মেধাগুলোকে আমরা কেন দেশে কাজে লাগাতে পারি না অবশ্যই এই মেধাগুলোকে দেশে ফিরিয়ে নিয়ে এসে কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে সম্মানিত সুদী মণ্ডলী আকিদা বিনষ্টকারী সকল প্রকার সাহিত্য সংস্কৃতি বর্জন করা এবং তদস্থলে সহি আকিদা ও আমল ভিত্তিক সাহিত্য সংস্কৃতি চালু করা এবং আরেকটা তার সাথে আমাদের দাবি থাকবে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে গুলোকে যেভাবে সার্টিফিকেট বিক্রয় করার কেন্দ্র বানানো হয়েছে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ম নীতির অধীনে নিয়ে এসে সেখানে যদি প্রকৃত শিক্ষাদানের ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা করতে হবে এগুলো যেন শুধু অর্থ অর্থের বিনিময়ে সার্টিফিকেট বিক্রয়ের কেন্দ্র না হয় সেই বিষয়টি খেয়াল করতে হবে সম্মানিত সুদুমন্ডলী আজকে আমাদের সচেতনতার সময় এসেছে আজকে আমাদেরকে সজাগ হতে হবে আমরা যদি এখনো ঘুমিয়ে থাকি গভীর ঘুমে যদি নিমগ্ন থাকি তাহলে আমাদের প্রজন্মকে আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের সন্তানদেরকে তাদের ইমান আঁকিদাকে বাঁচানোর জন্য আমাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না সেই জন্য হাদিস মানুষ শিক্ষা বোর্ড চেষ্টা করে যাচ্ছে শিক্ষা সিলেবাস প্রণয়নের মাধ্যমে পাঠ্যপুস্তক প্রণয়নের মাধ্যমে আমাদের সন্তানদের ইমান এবং আঁকিদাকে হেফাজত করার আসন আমরা দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলবো যে এই ইসলামে আকিদা বিরোধী সিলেবাস যা কিছু ঢোকানো হয়েছে এবারের সিলেবাসে সেই বিষয়গুলোকে প্রত্যাহার করতে হবে আমরা আমাদেরকে সচেতন হতে হবে এবং আমরা সরকারের কাছে দাবি জানাবো যে আপনি মুসলমানদের প্রতিনিধিত্ব করে নব্বই পার্সেন্ট সুতরাং তাদের ইমান আকিদা তাদের নীতি নৈতিকতা আখলাকের সাথে যেটি মানানসই সেই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবেন সম্মানিত শিক্ষক সম্মানিত সদীব মণ্ডলী উপমহাদেশের শিক্ষা সংস্কার আন্দোলনে আয়ালাদেশরা যে অবদান রেখেছেন এবং যে আলোচনা আমরা এতক্ষণ ধরে করলাম সেই ইতিহাসগুলোকে আমাদের সাক্ষে সামনে রাখতে হবে মতারাম আমির জামাত তার পিএইচডি থিসিসে এইসব মিয়া নাজির হোসেন মহাদেস দেহলভি এবং নওয়িক হাসান ভোপালি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন অবশ্যই আপনারা সেখান থেকে আলোচনাগুলো দেখে নেবেন আমি আমার আলোচনা দীর্ঘায়িত আর করছি না আল্লাহ রব আলমিন আমাদের ইমান এবং আকিদাকে হেফাজত করার জন্য হাদিস পণ্ড শিক্ষা বোর্ডকে কবল করুন আল্লাহ আমিন ওয়াহিরদ আওয়ানা আরামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি